সেটা হলো যে একটা খুব উদ্বেগের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মতুয়া যারা যাদের হতাশ করেছেন কেন্দ্রীয় সরকার অমিত শাহজি নাগরিকত্বের বিষয় নিয়ে যে উদ্বেগ ছিল সেই বিষয়ে সমাধান করার কথা ছিল তার এবং তিনি সেটা বলে নির্বাচনে তার দল প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের সবাইকে হারিয়ে দিয়ে জয়ী হয়েছিলেন মথুরাদের মধ্যে একটা বিরাট আশার সঞ্চয় করেছিল কিন্তু তিনি যেটা করার কথা নাগরিকত্বর বিষয়ে সেটা হোম মিনিস্টার অমিত শাহজি করেননি সংসদে সি এর জন্য ছমাসের মধ্যে আইন তৈরি করার কথা ছিল হাজার হাজার মানুষকে অনিশ্চয়তার মধ্যে ফেলে আইন তৈরি করতে আরো সময় চেয়েছিলেন এখন বলছেন কোভিডের জন্য সমস্যা সব আমরা মনে করি এগুলো ভাওতা দেওয়া হচ্ছে এগুলো অসত্য কথা বলা হচ্ছে দীর্ঘদিন ধরে এই মতুয়াদের সমেত অনেক মানুষকে ঝুলিয়ে রাখা হচ্ছে কিন্তু আমরা মনে করি বাংলার মতুয়ারা নাগরিক তাদের নাগরিক নয় বলে নাগরিকত্ব করিয়ে দেবে বলে একটা ভোট হয়েছিল দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি যার বক্তব্য শুনছিলেন তৃণমূলের নেতা এবং রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জি শুনছিলেন মতুয়া সম্প্রদায় সম্পর্কে একটা বক্তব্য আজকে তৃণমূল ভবনে রাখছিলেন সিএ নাগরিকত্ব যে বিল যে নতুন আইন তাদের সেই নাগরিকত্ব দেওয়া নিয়ে তিনি বক্তব্য রাখছিলেন আসলে আপনারা জানেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহের তার একটা বাংলায় সফরসূচি ছিল সেখানে মতুয়া সম্প্রদায়ের এই সিএ নাগরিকত্ব নিয়ে হয়তো কিছু একটা কথা বলতেন কারণ সেই এলাকায় একটি সভাও ছিল সেটা বাতিল হয়েছে দিল্লিতে বিস্ফোরণের জেরে এবং তিনি যখনই এটা বলেছেন যে আমি এখন যেতে পারছি না তারপরই আমরা দেখছি যেহেতু মতুয়া সম্প্রদায়ের সামনে যে বক্তব্য রাখার কথা সেটা যেহেতু বাতিল হয়েছে সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা কিন্তু একেবারে মতুয়া ভোটের যে ঝোলটা বলা যায় সেটাকে টানার শুরু করেছেন এই জন্যই বলবো কারণ যখনই এইরকম একটা বাতিলের ঘোষণা করেছেন যে আসছেন না আপাতত তখনই আমরা দেখলাম তৃণমূলের নেতারা সাংবাদিক সম্মেলন করে এইটাকে নিয়ে কোথাও একটা যেন একটা কটাক্ষ করা শুরু হয়েছে যে তাহলে এটা একেবারে বলা যায় ভাউতা দেওয়ার চেষ্টা হয়েছে আপনারা শুনছিলেন সুব্রত প্রকার যে তিনি বলছিলেন যে এটা মানে বলা হয়েছিল নাগরিকত্ব দেওয়া হবে অর্থাৎ সিএএ সেটা চালু করার কথা নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু এখনও দেওয়া হয়নি অনেকটা সময় নেওয়া হয়েছে এবং আশাহত হয়েছেন এটাও বললেন যে মোটরের অনেকে আশাহত হয়েছেন এবং ভাউতা দেওয়া হচ্ছে এটাও বললেন এবং এটাও বলছে সময় চাওয়া হয়েছিল এখন বলা হচ্ছে কোভিড চলছে সব চলছে এরকম করে সময় নেওয়া হচ্ছে এবং অর্থাৎ যেটা বলা হয়েছিল ভোটের আগে সেটা কিন্তু এখন পালন করা হচ্ছে না আর শেষে বলছেন যে নাগরিকত্ব দেওয়ার তো কোনো দরকার নেই কারণ তারা সবাই নাগরিক এখন এখানে দুরকম কথা সুব্রত মুখার্জির বক্তব্য থেকে উঠে এলো একটা একটা বিষয় প্রথম দিকে যা যা বললেন হতাশাগ্রস্ত ভাঙতা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছিলেন সেটা রাখেননি নি এখনও সময় নেওয়া হচ্ছে অনেকটা তার মানে তিনি যেটা বলতে চাইছেন যে এটা করা উচিত ছিল এখনও কেন করেনি এটাই হচ্ছে মেন মদ্দার কথা কারণ আমরা যখন দেখি যে কেন্দ্র কোনো বিষয়ে যখন বঞ্চনা করা হয় তখন তারা বলে এটা বঞ্চনা কেন এটা করা উচিত ঠিক সেই রকম বক্তব্যই কিন্তু আজকে আমরা দেখলাম আজকে দিয়েছেন যে ভাউতা হতাশাগ্রস্ত এইসব আর শেষে বলছেন যে তারা নাগরিক এসবের দরকার নেই যদি এসবের দরকার না হয়েই থাকে তাহলে কেন্দ্র কেন প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখেনি এবং হতাশাগ্রস্ত হয়েছে অনেকেই ভাউতা দেওয়া হচ্ছে তাহলে এত কথা বলার কি রয়েছে মনে হচ্ছে যেন সুব্রত মুখার্জি আজকে প্রেসমিটটা করছে তার আগে কেন্দ্র সরকার এটা ঘোষণা করেছে যে সিএ আর কোনোদিনই লাগু হবে না শুনেছেন দর্শক কোথাও যে কেন্দ্র সরকার এরকম কোনো একটা ঘোষণা বলেছে যে না নাগরিকত্ব যে বিল সেটা আর হবে না এটা বাতিল করা হলো তারপরে যদি এই কথাগুলো বলতেন তাহলে আমরা তাহলে বুঝতে পারতাম যে এই কথাটা তাহলে ঠিকই বলছেন এতদিন তো আশা দিয়ে রেখেছিলেন মানে এমন ভাব বলছেন কেন এখনো করা হয়নি আশাহত হয়েছেন ভাওতা দেওয়া হচ্ছে এত সময় না হচ্ছে ভোটের আগে বলা হয়েছিল এখন সেটা পালন করা হচ্ছে না মানে তাড়াতাড়ি পালন করার কথা যেন তিনি কার্যত অন্যান্য ক্ষেত্রে যেমন দাবি করে থাকেন সেই রকমই একটা বলার চেষ্টা করছেন আর শেষে বলছেন দরকার নেই যে যেটা দরকার নেই সেটা নিয়ে এত কথা বলার কি আছে কিন্তু এটা কি হলো অনেকে বলছেন যে যদি বা কেন্দ্রীয় সরকার যদি বা আমরা আমি কোট আন কোর্ট যদি বা আমরা জানি না কি তারা ভেবে রেখেছে যে তারা যদি বা একটু ডিলে করার চেষ্টা করছি করত এখন তারা আরও দ্রুত রাজনৈতিক কত একটা কারণ তারা তো রাজনীতি করে তাদের একটা দল আছে এ সুব্রত মুখার্জি তাদের একটা দল আছে যেহেতু তিনি এই রকম কথা বলছেন কার যত যেন ইনস্টিগেট করা জেল চাপিয়ে দেওয়া যে যদি বা একটু ডিলে করার হয়তো ইচ্ছা ছিল কোনো কারণে এবার তারা যেটা বলছেন ভোটের মুখে এবার দেখা যাবে যে কেন্দ্রীয় সরকার তথা তারা আরও যেন মানে পিছালো আর পেছানো কোনো জায়গা নেই তারা এই নাগরিকত্ব বিলটা লাগু করে দেবে বা এই নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়াটা তারা শুরু করে দেবে তাহলে এটা কী হলো তাহলে মানে সিএএ যাতে লাগু হয় নাগরিকত্ব যে বিল যাতে লাগু হয় সেটাই কার্যত তৃণমূল কংগ্রেস করলো আজকে এই রকম কথা বলে একটা জেদ চাপিয়ে দেওয়া কারণ সবাই রাজনীতি তো একটা প্ল্যাটফর্ম রয়েছে জেল চাপিয়ে দেওয়া অর্থাৎ সেই যেন জোর করে এই বিলটাকে বিশেষ করে মতবাদের ক্ষেত্রে লাগু করার একটা চেষ্টা তারা করলেন এদিকে তারা বলছেন যে এই বিল এই আইন এলে অনেক ক্ষতি হবে মানুষের অনেক ক্ষতি হবে তারাই বলছেন বিভিন্ন জায়গাতে তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন জায়গায় ব্যাখ্যা দিচ্ছেন যে এটা দরকার নেই প্রথমত বলছেন দরকার নেই আমি বাংলার মুখ্যমন্ত্রী বলে দিচ্ছি এটা দরকার নেই যেমন বললেন আবার আজকে তারই দলের একজন নির্ভরযোগ্য মন্ত্রী তিনি বলছেন কোথায় আশাহত হয়েছেন ভাওতা দেওয়া হচ্ছে যখন এরকম একটা কথা বলা হচ্ছে একটা সরকার সম্পর্কে যে সরকার এখনও ঘোষণা করে এটা বাতিল তাহলে তাদের আর সেই জায়গায় ফিরে যাওয়ার জায়গা থাকতো না তাদের বাতিল হয়নি প্রসেসে রয়েছে সেখানে যেভাবে কথা বললেন বক্তব্য রাখলেন আমি জানি না যে এবার হয়তো একেবারে উঠে পড়ে লাগবে যে এই বিল কত দ্রুত লাগু করা যায় তাতে কি হবে তাতে যেটা হবে তারা যেটা বলছিলেন যে অনেকের ক্ষতি হবে তাহলে এখন তাদের জন্যই তাদের ক্ষতি হবে এটা তাদেরকে মানতে হবে এবং যদি সত্যিই তাদের কথা অনুযায়ী কারো ক্ষতি হয়ে থাকে তার দায়ীটা তাদেরকে নিতে হবে কারণ তারাই তো ইনস্টিগেট করেছেন যদিও কেন্দ্র সরকারের অন্য ভাবনা রয়েছে এই বিল লাগুর ক্ষেত্রে তারা এরকম বিষয়টা নয় তারা তারা একটা অন্যরকম ভাবনা চিন্তা রয়েছে সেটা সেই জায়গা থেকে তারা কিন্তু লাগু করার কথা বলেছে কিন্তু যারা বিরোধিতা করছে তাদের ডবল মিনিং হয়ে যাচ্ছে একদিকে বলছেন দরকার নেই আবার বলছেন যে কেন এখনো করেনি আর দরকার নেই যখন তারা বলছেন আবার সেই সুব্রত মুখার্জি বলছেন অনেকে আশাহত হয়েছেন তাহলে যারা আশাহত হয়েছে তারা আশা করেছিলেন কেন তার মানে আপনাদের প্রতি তারা আশ্বস্ত হতে পারেননি মানে বাংলার মুখ্যমন্ত্রী বলছে আপনারা সবাই নাগরিক এই কথাই তার মানে আশ্বস্ত হতে পারেনি তার মানে সুব্রত মুখার্জির কথা তা পরিষ্কার যে মানুষ তাদের কথা বিশ্বাস করছে না আর যদি কেন্দ্র সরকার সেই ক্ষমতা আছে তারা মনে করলে লাগু করতে পারে কিন্তু তাকে যেন কোথাও একটা বলা যায় একবার একবারে জোর দিয়ে তাকে যেন মানে যদি বা দেরি হতো তাহলে আবার যেন খুব দ্রুত সি এ যাতে লাগু হয় সেই রাস্তাটা যেন একেবারে বলা যায় পরিষ্কার করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস ফলে এটাই প্রশ্ন যে তাহলে কি তৃণমূল কংগ্রেসও মনে করে যে সিএর এর প্রয়োজনীয়তা রয়েছে তারা তা না হলে একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সবরসূচি বাতিল হয়েছে তার অন্য ব্যাখ্যা থাকতে পারে সেখানে এত উদ্বেগ কেন তৃণমূল কংগ্রেসের তাহলে কি শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা নাকি এই পলিটিক্যাল একটা মাইলেজ যে আসেননি কেন তার মানে দেবে না মতুয়া সম্প্রদায়কে বোঝাও যে তার মানে সিএ নাগরিকত্ব দেবে না ভাউতা যদি ভোটটা পাওয়া যায় এটা করতে গিয়ে আদতে সেই বিলটাকে ডেকে নিয়ে চলে আসা হচ্ছে যার জন্য তারাই বলছেন ক্ষতি হয় মানুষের তার মানে তারাই অ্যাকচুয়ালি পরোক্ষভাবে রাজনীতি করতে গিয়ে ক্ষতি করার চেষ্টা করছেন তাদের কথা অনুযায়ী আমি টোটালটাই বলছি তাদের যুক্তি এবং কথা অনুযায়ী দর্শক নিশ্চয় আপনারা কমেন্ট করবেন আপনাদের বক্তব্য আমরা শুনতে চাই যে আজকে যে ধরনের মন্তব্য ডাবল মিনিং এটা কি ধরনের বক্তব্য সুব্রত মুখার্জির সেই বক্তব্য অনুযায়ী আপনারা কিন্তু ব্যাখ্যা দেবেন এবং আরও একটা আমরা আপনাদেরকে শোনাব আজকে আরেকটা কথা বলেছেন বড়ো মা মতুয়া সম্প্রদায়ের বড়ো আপনারা জানেন বিনাপী দেবী তাকে সম্মান দেওয়া সরকারিভাবে এবং তার সেই সৎকারের সময় যে গান স্যালিউট দেওয়া সেটাকেও কীভাবে রকম প্রেস কনফারেন্সে রাজনীতির আঙিনায় আনছেন সেটা প্রথমে শুনুন তারপরে আমরা সেই ব্যাখ্যাতে আসব যে এটাও কি করা যায় রাজনীতির আমি যখন প্রেস কনফারেন্স দিচ্ছি হয়তো উদাহরণ ট্রেনে কথাগুলো বলছি সব কিছু কি সবসময় উল্লেখ করা যায় আপনারা প্রথমে শুনবেন কী বলেছেন আমরা আপনাদেরকে সেটা শোনাব তারপর আমরা এটা নিয়ে আলোচনাতে আসবো বড়মা এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সম্পর্ক সবার কাছে সুপরিচিত রাজ্য সরকার তাকে মর্যাদাপূর্ণ এই রাজ্যের সর্বোচ্চ সম্মান বঙ্গ বিভীষ পুরস্কারে ভূষিত করেছিল বড়মান মৃত্যুর পরে রাজ্য সরকার মতুয়া সম্প্রদায়ের মনোভাবকে সম্মান জানাতে গান স্যালুটের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় ওনার শেষকৃত্য সম্পন্ন হয় মরার আগেও যে সাহায্য করে করেছেন আর মৃত্যুর পরেও যে সম্মান দিয়েছেন এটা একটা নাগরিক সম্মান সেটা নাগরিক তাই সাধারণত পেয়ে থাকেন এই জন্যই তারা অলরেডি নাগরিক শুধু এই জন্যেই তারা অলরেডি নাগরিক এরকম একটা বলতে গিয়ে এই রকম প্রসঙ্গ টানলেন সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে তার তো ক্যাটেগরি অনেক কিছু হতে পারে ভালো সম্পর্ক থাকলে কি সর্বোচ্চ সম্মান দেওয়া হয় দেওয়া যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল সেই জন্যই সম্মান সরকারি সম্মান একবারে ব্যক্তিগত সরকারি বিষয় সেটা উল্লেখ করলেন এবং যে গান স্যালিউট দেওয়া হয়েছে সেটাও কিন্তু উল্লেখ করলেন আমি জানি না দর্শক রাজনীতিতে এই রকম মানে এইটাকেও উদাহরণ হিসেবে টানা যায় একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মে প্রেস প্রেস কনফারেন্স করতে গিয়ে আমরা জানি না রাজনীতি কোন জায়গায় নামছে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এবং যদি আমার ভুল হয় বোঝার ভুল হয় সেটাও কিন্তু আপনারা অবশ্যই ধরিয়ে দেবেন দর্শক দেখতে থাকুন আরামবাগ টিভি এবং অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে